রাস্তায় প্রতিদিন কত মুখ দেখা যায়, মেলে না তো কারো সাথে কারো, তবু কথা যেন এক একই সুর বেজে যায় তোমার সাথে আমারও। কেউ চেনা পথে ঘোরে কেউ অজানাতে, গল্পের আজাল বনে আলো আধারিতে, কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে, পুষে রাখা বুকে অভিমান। এক নাগর দোলায় জানি দুলছে সবাই, দুয়ে চারে ঘুরে ফিরে একা, তবু এ জীবন হয় কত রঙে ভেসে যায়, আসলে তো একই রং দেখা। অসাধারণ দৃশ্য তুমি মিস করেছো বাবুরাব্বা। রেখে গেল কেন? এই দেশের প্রতি তোর কোনো টান নেই? না নেই, কারণ আপনি বাঁচলে বাপের নাম, বুঝলি? ঘরে যাও, আগামী 7 দিন আমি তোমার চেহারা দেখতে চাই না। যাও। মফিজ, ও মফিজ, মফিজের বাপ, আরে খাইয়া যাও না, মফিজের বাপ তাড়াতাড়ি আসো। ছেলের পরীক্ষার ফিস দিতে হবে না? তা তো হবে। কবে দিবা? কবে যে দিব। আচ্ছা, আমার এই মাসে কত জমলো? বেশি না। ছেলেটা যদি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তো তাহলে তার পড়াশোনা নিয়ে এত ভাবতই তো না। একই দুঃখ বাদ দাও তো, খালি দুঃখে ঝাঁপে নিয়ে বসে, একই পুরাণ কথার জ্ঞান ঘেনানি ঘ্যান ঘেনানি। চুপ করো, আয় বাপ, বস খা। আপা, আপনার পরীক্ষার ফি জমা দিতে আর কতদিন? 7 দিন। পড়াশোনা ঠিক মতো হইতেছে তো আব্বা? ভালো। বুঝলেন মফিজের আব্বা, আমার মফিজের পড়াশোনা শেষ হইলে যা হইব না কল্পনাও করতে পারবেন না। গাড়ি বাড়ি, এসি, খাওয়া দাওয়া, ঘুম থেকে উঠলে পরে চা পানি, চাকর ভাকর, খাওয়াইবো, পড়াইবো, হাসাইবো, বেড়াইবো, শুধু হাসি, কোনো কান্না নাই। আমি টিউশনের 2 মাসের টাকা অ্যাডভান্স নিতেছি, 2টা টিউশনই হয়ে যাবে কোনো রকম, বাকি টাকাটা শুধু হয়ে যাবে বাপ, হয়ে যাবে। দরকারে সেমিস্টার ড্রপ দিব, কিন্তু চুরির টাকায় পরীক্ষা দিব না।
হোম অফিসের বাপ। কি করলো অফিস? আমি চুরি করছি, তোমরা ঘরে তিন তিনজন মেয়ে মানুষ, দেরি হবে কেন? বাবা আপনি মনে জানেন না, মা তো সিক। উনি জানবেন কি করে? উনি তো সারা দুনিয়ার খবর নিতে ব্যস্ত, পরে ঘরের খবর ওনার কাছে আছে, শুধু নেই নিজের ঘরে কোনো খোঁজ। ছেলে মেয়েদের সামনে একটু মুখ সামলে কথা বলো। তুমি একটু বুঝে শুনে কথা বলো, কার সাথে কথা বলছো? আমার বাপের টাকায় ব্যবসা করে সারা জীবন সেই টাকা দিয়ে ছেলে পুলের খাওয়া দাওয়া লেখাপড়া করে এত বড় করেছো, এখন বলে ছেলে পুলেদের ভয় করতে? আম্মা আচ্ছা হয়েছে, বাদ দাও। কিসের বাদ দাও দে? হ্যাঁ কিসের বাদ দাও দে? বুড়ো হতে চললো, এখনো হুঁশ নেই, আর আমাকে বলে হুঁশে আসতে। মা বাবা না হয় একটা ভুল করে ফেলেছে, বাদ দেন না। কিসের ভুল? আমি কোনো ভুল করিনি, স্বামী হিসাবে স্ত্রীকে অনেক কিছু বলার মতো সাহস আমার এখনো আছে। আচ্ছা তুমি এখানে কেন? ও 100 বার এখানে থাকবে, ও এই বাড়ির বউ। যে বউ কথায় কথায় হাসে তার আদৌ লজ্জা সরম আছে কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়। মুরব্বীরা যেখানে কথা বলছে সেখানে সে কথা বলার কি? আই বউ, আই বসো, তো বসো আর রিসেপ্টকে ডাকো। এক্ষুনি গিয়ে মোড়ের দোকান থেকে অনেক খয়ের দিয়ে সুগন্ধি জর্দা আর পাত মিশালি সমস্ত মশলা দেওয়া পান কিনান। আমি আর তুমি শাশুড়ি বউ মিলে ঠোঁট লাল করে সারাদিন ওদের সামনে গল্প করব আর পান খাব। মা ওষুধের কিন্তু সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আগামী মাসে 6,000 টাকা কম দেব। কেন? আমার স্ত্রী মানে তোমাদের বউয়ের লাগবে। এত টাকা দিয়ে বউ কি করবে? পার্লারে যাবে। এই এই চুলগুলো কেমন হয়েছে? যাও পার্লারে গিয়ে সুন্দর করে চুলগুলো ট্রিম করো, বুঝেছো? স্মার্ট লাগবে। আচ্ছা এই ম্যানিকিউর পেডিকিউর করতে কত নেয় এখন? 1,000 টাকাও প্রয়োজনীয় টাকা, সেখানে এত টাকা দিয়ে 6,000 টাকা দিয়ে এই বৌমা কি করবে শুনি? ঠিক আছে বাবা আমার টাকা লাগবে না, তুমি নাস্তাটা শুরু করো আমি চা নিয়ে আসছি। দেখো বাবা
এখনই বউকে কন্ট্রোল করো, তা না হলে পরে মাথায় উঠে নাচবে। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, বুঝেছ? বাপের এসব কুবুদ্ধি guy, why would you let us build these goddamn bombs? Yeah, you imagine. আরে আমি থাকতে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি কালকে ক্যাম্পাসে গেলে তোমাকে জাস্ট নোটগুলো দিব, তুমি শুধু ফটোকপি করে নিবা, ব্যাস ঝামেলা শেষ। ঠিক আছে, আর কোনো টেনশন নেই। আর আরেকটা ব্যাপার, যেটা কালকে তুমি ক্লাসে, আচ্ছা শোনো আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, না হঠাৎ একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, শেষ করে আইল কল ইউ ব্যাক। ওকে বাই। মা, ঘরে ঢোকার আগে নক করে ঢোকার কথা কতবার বলেছি? আমি ঠিক বুঝি না আব্বা, আপনার ঘরে ঢুকতে নক করতে হইব কেন? কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি মা, তাই। ফোনে কথা বলা ব্যস্ততা না? কেন আসছিলাম? খান আব্বা। দিনের বেলাও কেন? আপনার পরীক্ষা, দিনে দুইবার দুধ খাইবেন। আমি একাই কি পরীক্ষা দিচ্ছি? আর কেউ পরীক্ষা দিচ্ছে না, সবাই তো দুধের গ্লাস নিয়ে বসে থাকে না সামনে। কে কে খায় না খায় আমি এসব কিছু জানি না, আপনি খাইবেন ব্যস্তাই যান। মা, তুমি যে আমার সাথে ছোট মানুষের মতো ট্রিটটা করো না, তোমার একদম পছন্দ না। আপনি তো আমার কাছে সারা জীবনই ছোট আব্বা। কিন্তু এখন তো আমি বড় হয়েছি, তাই না? আমাকে তো জোর করে ছোট বানানোর দরকার নেই, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখে গেলাম, যখন ইচ্ছা তখন খাব। আচ্ছা আব্বা, তখন মিশা কথা কইলেন কেন? কাজ আছে? কি কাজ আছে আপনার? মা, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যদি মাথা না ঘামাও খুব খুশি হই। সবার দ্বারা না সব কাজ হয় না, তোমার দ্বারা যেমন পড়াশোনাটা হয় নাই, তেমন আমার দ্বারা ওইসব দায়িত্ব নেওয়াটা মনে হয় সম্ভব না। সুমনা, ঘরে নিয়ে যাও, ও যে ঘর থেকে বেরোতে না পারে, ওর খাওয়া দাওয়া সবকিছু ঘরের ভিতর। তুই কি আমাকে কিছু বোঝাতে চাইছিস? বোঝাতে না, অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি। রাস্তায় প্রতিদিন কত মুখ দেখা যায়, মেলে না তো কারো সাথে কারো, তবু কথা যেন এক একই সুর বেজে যায় তোমার সাথে আমারও। কেউ চেনা পথে ঘোরে কেউ অজানাতে, গল্পের আজাল বনে আলো আধারিতে, কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে, পুষে রাখা বুকে অভিমান এক নাগর।